নমস্কার, আমি নমিতা বাসু বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম অযথা মেয়েকে ফোন করে বিরক্ত করবেন না। কি হয়েছেটা কি? ওই ওই মনে কবে গেছে? ওকে ওদিকে আগে আপনি ওকে জড়িয়ে ধরেছেন। এরপর নীরু তুমি বলবে যে তুমি আমাকে ভালোবাসো না। ঋষি বাসুর নাম মুখেও কখনো আনবে না। ওনার মুখে আনাও পাপ। অনেক রাত হয়েছে, আপনি ঘুমাতে যান। যাচ্ছি। এটা খড়! ও মাই গড, ছি! এখানে বস্তির লোকেরা থাকে দেখে মনে হচ্ছে। আপনি জানেন যে অটোটা ঢুকলো সঙ্গে সঙ্গে সব বাচ্চাগুলো পিছনে মেয়ে ঝুলে ঝুলে এলো। তোমার খুব অর্থের অহংকার না? স্বাভাবিক, অর্থ আছে তাই অহংকার আছে। করো না, আজ আছে কাল নেই। শোনো, তুমি বাপের বাড়িতে কি পেতে না পেতে সেটা এখন ভুলে যাওয়াই ভালো। এখানে এ বাড়িতে তোমাকে আমার মতো করে থাকতে হবে, আমার ছেলে রোজগারে তোমায় চলতে হবে। অবশ্য আমি একটা ছোটখাটো চাই। জানি জানি, পরান্ত অমন তাচ্ছিল্য করে বলছো কেন? যারা পরান তারা সমাজ তৈরি করেন। প্লিজ জ্ঞান দেবেন না তো, এসব জ্ঞান আমার অলরেডি শোনা আছে। কোথায় চলে এসেছি আমি? মহিলা, মাই সো কল্ড মাদার ইন ল, কি কেন দিচ্ছে আমাকে? ও মাই গড, আমার আইজ সো বদার, আইজ সো কেয়ার। এক্সকিউজ মি। হ্যাঁ নমস্কার, আমি নমিতা বাসু বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম অযথা মেয়েকে ফোন করে বিরক্ত করবেন না। আমি জানি আপনারা খুব ধনী, বড় বড় বাড়ি আছে, গাড়ি আছে, বিলাসবহুল প্রচুর ব্যবস্থা, কিন্তু আমাদের এখানে আয়োজন খুব সামান্য, দিন আনি দিন খাই। তবু আপনার মেয়েকে তো এর মধ্যেই মানিয়ে নিতে হবে, তাই বলছি
অযথা ফোন করে ওকে ফুসলবেন না। নাকি? ধন্যবাদ। আপনি আমার মামার মুখে মুখে কথা বলছেন? চিৎকার না করে যাও ঘরে গিয়ে পোশাকটা পরিবর্তন করে নাও। কোন ঘর? ওপাশে একটা ছোট ঘর আছে, যাও। লিসেন, দীরা গমনের সময় না আমি বাড়ি থেকে চলে যাব, বলে রাখ। তোমাকে তো আমি যেতে দেব না। তুমি এ বাড়ি থেকে যখন যাবে শুধরে যাবে। What do you mean by শুধরে যাব? তুমি গুরুজনদের শ্রদ্ধা করতে শিখবে, ভদ্রভাবে কথা বলতে শিখবে। জীবনে অনেক কিছু তোমার শিক্ষা বাকি আছে। টিপিক্যাল নীরু বৌদির মতো কথাবার্তা। I just hate it. যাও চেঞ্জ করে নাও, আমি রান্না বসাচ্ছি। Listen, আজকে মেনু কি? খুব সাধারণ মেনু, ভাত, ডাল, পাটপাতা ভাজা। এক্সকিউজ মি, হোয়াট ইজ পাটপাতা ভাজা? পাটপাতা ভাজা, হোয়াট ইজ দ্যাট? তুমি খাওনি কখনো? নো। উচ্ছে ভাজা? হোয়াট? আমি ওসব উচ্ছে ভাজা রেজা খাই না। ওকে, তুমি কি খাও কি খাও না সেটা ইম্পর্টেন্ট নয়, শ্বশুর বাড়িতে তোমাকে মানিয়ে চলতে হবে সেটাই ইম্পর্টেন্ট। এটাই মেয়েদের নিয়ম। যাও চেঞ্জ করে না। লিসেন, ওসব পাট পাতা ওসব উচ্ছে ভাজা এসব কিন্তু আমি খাই না বলে রাখলাম। ম্যাডাম, ম্যাডাম, মাদার ইন লা, বলে রাখলাম আমি সব খাই না কিন্তু উচ্ছে ভাজা পাট পাতা কি কথা বলবো। মানে ম্যাডাম, মাদার ইন লা, মানে শাশুড়ি মা, কিরকম শুনতে লাগছে না? তার চেয়ে শুধু মা করে দিন না। আপনি যান গিয়ে চেঞ্জ করে নিন। এই পটটাকে চেঞ্জ করতে হবে। কপদর তো কোত্থেকে করে এসে আমার ঘাড়ে চেপে বসেছে। এই মহিলার মস্তিষ্কে আগ্নেয়গিরির লাভা টকপক করে ফুটছে। কি বিচিত্র মানবী, বাপরে বাপ, ধরাকে সরা জ্ঞান করছে। কি হয়েছে দেখি? আগে আপনি ওকে জড়িয়ে ধরেছেন। তো কি হয়েছে? জড়িয়ে ধরেছে তো কি হয়েছে? আমি কখনো জড়াইনি। আগে না, পৃথিবীতে আপনি প্রথম যে রমণী আমাকে স্পর্শ করেছে, আমাকে জড়িয়ে ধরেছে। অবশ্যই আগে আর একজনও আমাকে স্পর্শ করেছেন, জড়িয়ে ধরেছেন। তাই নাকি? আগে গার্লফ্রেন্ড বুঝি? আগে না। কে? ওই যে দাঁড়িয়ে আছে আমার মা। নাকা ষষ্ঠী, আমার মেয়ে, আমি ওই ঘরে চেঞ্জ করতে পারবো না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, ওইখানেই চেঞ্জ করুক, আমি রান্না বসিয়ে দিচ্ছি। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করছেন কেন? আপনার সামনে চেঞ্জ করব কেন? অসুবিধে কিসের? আপনি তো আমার বউ। আউট! পৃথিজিৎ বাবু, পৃথিজিৎ বাবু কোথায় গেল লোকটা?
এই মেয়েটা কি আমার পায়ে গরম জল দিয়ে দেখলো, পায়ে সার নেই, পা সামান্য কালচে হয়ে গেছে, তাই নিজেকে শাস্তি দেওয়ার জন্য ফুটন্ত জলে পা ডুবিয়ে দিল। এরপরও নীরু তুমি বলবে যে তুমি আমাকে ভালোবাসো না, আমি তো বলি তোমার থেকে বেশি ভালো কোনো স্ত্রী নিজের স্বামীকে বাঁচতে পারে না, পারে না নীরু। আই লাভ ইউ, আই লাভ ইউ নীরু, আই লাভ ইউ। গব্বা, বৌমা এসো, খেতে দিয়েছি, এসো। এটা কি পোশাক? কেন, এ পোশাকে কি হয়েছে? তুমি সবে শ্বশুর বাড়িতে এসেছ, সদ্য তোমার বিয়ে হয়েছে, আর এটা কি পোশাক পরেছো তুমি? কেন, এই পোশাকে আপনার প্রবলেমটা কি? আর বাই দ্য ওয়ে এটাকে ওয়ান পিস বলে। কাল তোমার বিয়ে হয়েছে, আজ তুমি এই পোশাকটা পরেছো, যাও চেঞ্জ করে এসো, যাও সিঁদুর পরো, শাখা পলা পরো, যাও চেঞ্জ করে এসো। আই ডোন্ট বিলিভ ইন দিস, আর আমি আপনার ছেলেকে স্বামী হিসেবে মানি না, তাই এসব পড়াটা আমার কাছে কোনো মানে হয় না। বৌমা কি বৌমা বৌমা করছেন বলুন তো, না আমি আপনার বৌমা, না আপনি আমার শাশুড়ি মা, আমি একটু বেরোবো। কোথায় যাবে তুমি? পার্টিতে। আই ওয়ান্ট টু মিট ঋষি। না, তুমি ঋষিকে মিট করবে না। আমি মিট করব। তুমি মিট করবে না। করব, 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 দেখি আপনি কি করেন। আগে মা যা বলছে শুনুন না, নাই বা গেলেন। আপনি আমার পথ আটকাবার কে? হ্যাঁ দেখুন, আমি আপনার স্বামী, সবার সামনে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আর সেই বৈবাহিক মতানুসারে আমি আপনার স্বামী আর আপনি আমার স্ত্রী, সেই কারণেই বলছি কোন রকম দৃশ্য অবতারণা না করে। কি কি করে সিন ক্রিয়েট? সেটাই বলুন না, সব কি দৃশ্য অবতারণা বলছেন? আগে হ্যাঁ সেটাই তো বলছি, মা যখন বলছেন তখন আপনি এই পোশাকটা পাল্টে ফেলুন, হাতে শাখা পলা পরুন, সিঁথিতে সিঁদুর পরুন, শাড়ি পরুন। শাট আপ, পারবো না, পারবো না। আমি কি করবেন, আপনি কি করবেন? আমি পরবো না, পরবো না, পরবো না, পরবো না। তুমি নেহাতি একটা অসভ্য মেয়ে, ভদ্রতা সহবত কোন শিক্ষা তুমি পাওনি। লিসেন, ডোন্ট টক রাবিশ। কি দেখছেন? তোমার মতো কিছু ছাত্রীকে আমি ভরিয়েছিলাম, আমার শিক্ষিকা জীবনে পেয়েছিলাম, যখন দেখতাম শুধু কথায় চিড়ে ভিজত না, তখন আমি তাদের ঠাসিয়ে ঠাস ঠাস করে চড় মারতাম। তুমি জানো আমি এখনো শিক্ষয়িত্রী, তোমার ডিগ্রি আছে কিন্তু কোনো শিক্ষা নেই, তোমার বাবা মা ব্যর্থ হয়েছেন তোমাকে ভদ্রতা বোধ আর সহবত শেখাতে,
সেই কারণে শ্বশুর বাড়িতে এসে প্রথম দিনই তুমি যা যা করছো তাতে তাতে কি বলুন, তোমাকে শাসন করা প্রয়োজন। আমি তোমাকে সময় দিচ্ছি, জাস্ট পাঁচ মিনিট। পাঁচ মিনিটের মধ্যে তুমি এই পোশাকটা যদি পরিবর্তন করে না আসো তাহলে আমি বাধ্য হব তোমার বাবাকে ফোন করতে। বাবাকে? বাবাকে কেন ফোন করবেন আপনি? হ্যাঁ, হোয়াই টু মাই ফাদার? সেটা পরে জানতে পারবে। বাবা ফোনটা দে। আপনি করবেন না প্লিজ, আপনি বাবাকে ফোন করবেন না। তাহলে যাও চেঞ্জ করে এসো, যাও চেঞ্জ করে এসো। আর শোনো, ঋষি বাসুর নাম মুখেও কখনো আনবে না, ও নাম মুখে আনাও পাপ। কেন পাপ? কেন সেটা ক্রমশ জানতে পারবে। যাও চেঞ্জ করে এসো। আপনি আমাকে ব্ল্যাকমেল করলেন, ওর বাবাকে ফোন করবেন বলে আমাকে ভয় দেখালেন, কিন্তু কতদিন? একদিন না একদিন বাসা ঠিক উল্টাবে, তখন দেখবো আপনি কি করেন। ফোন আর শুনুন, আপনার ছেলের সঙ্গে আমার বিয়েটা কি প্রিপ্ল্যান্ড আপনি জানতেন না? আপনার ছেলেও জানতো না? না আমি জানতাম না, আমার ছেলে জানতো, কিন্তু ছেলের বাবা জানতো। ছেলের বাবাকে? সেটা নিয়ে পরে আলোচনা করব, এখন তুমি যাও চেঞ্জ করে এসো, চল। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? যাও চেঞ্জ করে এসো। লিসন, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না, আমার মম কখনো আজ অবধি আমার সঙ্গে এইভাবে কথা বলেনি। শাট আপ! তোমার মা তোমার সঙ্গে এভাবে কথা বলেনি বলেই আজ তোমার এই অবস্থা। প্রশ্রয় পেয়ে তুমি মাথায় উঠেছো, কিন্তু আমি একজন শিক্ষিকা, আমার বাড়িতে ডিসিপ্লিনটাই শেষ কথা, ভদ্রতাবোধ সহবত শিক্ষাটাই শেষ কথা। যাও চেঞ্জ করে এসো, যাও। গবা মা, তোর বউয়ের হয়ে গেলে খেতে আয়, ভাত বাড়ছি। এই মহিলাকে কন্ট্রোল করা খুব দুঃসাধ্য, অনেকটা দামাল হস্তিনীর ন্যায়, বসে আনা খুব মুশকিল। মায়ের সঙ্গে ঝগড়া করছে, আমার মায়ের সঙ্গে ঝগড়া করছে বলে কিনা পার্টিতে যাবে, ওই ঋষি বাসুর সঙ্গে মিট করবে, খুব চিন্তায় আছে। এই বিয়েটা বুঝি আর বেশি দিন টিকবে না। বধু কোনালো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধু কোনালো লাগলো লাগলো চোখে বধু কোনালো লাগলো চোখে বধু কোনালো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে
চোখে